হাই ফ্রেন্ডস, আমি অসিত রয়, এ আর মাল্টিমিডিয়া ইউটিউব বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি অ্যাডোব ফটোশপের নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মোবাইল দিয়ে তোলা একটি সিগনেচারকে অ্যাডোব ফটোশপ প্রোগ্রাম দ্বারা ডিজিটাল সিগনেচারে রূপান্তরিত করা হয়েছে। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে অ্যাডোব ফটোশপ প্রোগ্রাম দ্বারা মোবাইল দিয়ে তোলা সিগনেচার অথবা স্ক্যান করা সিগনেচারকে ডিজিটাল সিগনেচারে রূপান্তরিত করতে হয়। তাহলে শুরু করা যাক আজকের টিউটোরিয়ালটি।